হ্যালো বন্ধুরা নমস্কার আমি কল্যাণ আজকে আপনাদের যে ভিডিওটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে হলো যে ডিশওয়াশ বার তৈরির কীভাবে আপনারা ডিশওয়াশ বারগুলো কিনে নিয়ে যে হচ্ছে খালি কন্টেনারে ভরিয়ে দিয়ে সেটা মার্কেটিং করবেন বা বিক্রি করবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলছি বন্ধুরা তো দেখুন তো যে সমস্ত বন্ধুরা যে ভিডিওগুলো আমার দেখেন এবং ফলো করেন তো আজকে ভিডিওটি একটি অন্য ধরনের এবং নতুন ধরনের তো আপনারা দেখুন ভালো করে এবং হচ্ছে বিস্তারিত জেনে নিন যে কোথা থেকে কী আমি কিনে নিয়ে আসছি এবং কীভাবে করছি প্যাকিং কীভাবে আপনারা সেল করবেন কত দাম দিয়ে আপনারা সেল করবেন তার উপরে তত্ত্বগুলো দিচ্ছি আজকে আপনারা বন্ধুরা আসুন তো প্রথমে দেখুন তো আপনাদের কিন্তু প্রথমে কলকাতা বড় বাজার থেকে আপনাদেরকে যে সমস্ত মালগুলো কিনতে হবে সেটা হচ্ছে হলো আপনাদের কোনো কোম্পানি যে হচ্ছে যে তৈরি করা রেডিমেড মাল সেটা আপনাদেরকে প্রথমে কিনতে হবে বড় বাজারে বহু ধরনের আপনারা কিন্তু মালের সন্ধান পেয়ে যাবেন যেমন দেখুন এই যে ডিশওয়াশ বারগুলো রেডিমেড তো এগুলো কিন্তু কিনতেই পাওয়া যায় তো নন ব্র্যান্ডেড কোম্পানির এগুলো এগুলো কিন্তু কিনতেই পাওয়া যায় তো এগুলো দুইশো গ্রামে এক একটা পিস আর কি এগুলো মোটামুটি এক একটা আট টাকা করে পিস পড়বে আপনার ন্যাকেট এই যে সাবানটি দেখছেন এই সাবানটি ডিশওয়াশ বারের যে সাবানটি সেটার দাম পড়বে আপনার ন্যূনতম আট টাকা তো আট টাকা দিয়ে আপনারা কিন্তু এই ডিসে আবার এক একটি আপনারা কিনে নিয়ে আসবেন এখানে আট টাকা পড়লেও আপনাদের হচ্ছে পার কিলো অর্থাৎ কিলো হিসেবে বিক্রি হয় কিলো বাহান্ন টাকা কিলো তো বাহান্ন টাকা কিলো হিসাবে এক কিলোতে আপনাদের হচ্ছে এগুলো উঠবে পাঁচটা তো পাঁচ পিস উঠবে ঠিক আছে বন্ধুরা তো দেখুন কিলো হিসেবে কোন ধরুন বা হচ্ছে আপনারা হচ্ছে আট টাকা হিসাবেও কিনতে পারেন জাস্ট কোয়ালিটি একটু হেডফেড থাকে যে এক নম্বর সামান্য একটু যে একটু ওর মধ্যে মিক্সিং থাকে আর কি ফর্মুলায় তো যার জন্য একটু কম বেশি হয়ে থাকে তো আপনারা কিন্তু কিলো হিসাবে কিনলে বান্ন টাকা কিলো হিসাবে কিনবেন তো এক কিলোতে পাঁচ পাঁচটা উঠবে এবং আপনারা যদি আট টাকা পিস হিসাবে কিনেন তাহলে কিন্তু আপনারাও সেটাও কিনতে পারেন তো এইভাবে কিনতে হবে আর খালি যে কন্টেনারগুলো দেখাচ্ছে বন্ধুরা দেখুন এই যে এক একটা খালি কন্টেনারগুলো এগুলো আপনাদেরকে পার পিস পড়বে আড়াই টাকা দু টাকা আড়াই টাকা পড়বে আর কি তো এগুলো আপনাদেরকে রেডিমেড পাওয়া যায় আর কি এগুলো হচ্ছে যে কোনো একটা কোম্পানির একটা নাম লেবেল হচ্ছে করাই থাকে আর কি তো এই খালি কন্টেনারগুলো আপনাদেরকে কিনতে হবে দেখুন এখানে যেরকম কন্টেনার আমার কেনাই আছে প্রচুর আরও আছে তো এরকম খালি কন্টেনার আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে খালি কৌটু আর কি তো খালি কৌটো আপনারা যদি মনে করেন যে আপনাদের কোম্পানির ব্র্যান্ডেড বা আপনার কোম্পানির নাম ছাপিয়ে লেবেল ছাপিয়ে দেবেন তাহলে আপনারা এইটা করবেন প্রথমে দেখুন এই যে লেবেলটি আছে এই যে স্টিকার প্রিন্টিং করে নিয়ে আসবেন তো পেপারে আপনারা হচ্ছে বারো আঠেরোতে আপনারা পিস করে নিয়ে আসবেন এখানে স্টিকার ছাপিয়ে নিয়ে আসবে এবং এখান থেকে কেটে কেটে একটা উঠিয়ে উঠিয়ে কিন্তু এই লেভেল এই যে কৌটোর গায়ে কিন্তু আপনারা কিন্তু নিজস্ব কোম্পানির কিন্তু নাম কিন্তু এখানে লেভেল কিন্তু দেখুন এখানে কিন্তু লেভেল আপনারা লাগিয়ে দিতে পারবেন তো আপনার একটা ব্র্যান্ডও হয়ে যাবে কোনো সমস্যা নাই যেহেতু এইখানে নন ব্র্যান্ড কোম্পানি কোনো এখানে এইখানে কোনো যে হচ্ছে সিল থাকে না এখানে আপনার কোনো দরকার নেই শুধুমাত্র আপনারা এই যে সাবানগুলো সেগুলো কিনে নিয়ে আসুন এবং কিলো হিসাবে পিস হিসাবে এবং এই যে হচ্ছে এইখানে যে এই যে আপনার যে যে কন্টেনারগুলো খালি কিনে নিয়ে আসবেন সেখানে হচ্ছে আপনারা ভরিয়ে দিন তো এই আপনাদেরকে ভরিয়ে দিতে হবে এইভাবে দেখুন এইভাবে ভরিয়ে দিতে হবে আর হচ্ছে আপনাদেরকে যে এই যে খাপগুলোকে লাগিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা তো আমি দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে এই যে আমি ঢুকিয়ে দিলাম এবং এখানে আমি এটাকে লাগিয়ে দিলাম তো হয়ে গেল আমার তৈরি ঠিক আছে এবার একটা এখানে লেভেল ছাটিয়ে দিন তৈরি হয়ে গেলো আপনাকে অন্য কোনো স্টিকার করতে হবে না তো এরকম করে কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারবেন ডিশওয়াশ পরের যে বিজনেস স্মল বিজনেস হিসাবে তো আপনারা কিন্তু অল্প পুঁজি খাটিয়ে অর্থাৎ হাজার টাকা মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু একটু এই ব্যবসা নামতে পারবেন আপনারা তো আপনারা বড়বাজারে গিয়ে সন্ধান করুন যে কোন কোন জায়গাতে আপনাদের যে যে হোলসেল মার্কেট আছে এবং সেখানে যে ডিশওয়াশ বাগুলো কিনতে পাওয়া যায় কন্টেনার এবং সাবুনগুলো সেগুলো আপনারা নিয়ে আসুন বাড়িতে দশ কেজি নিয়ে আসুন এবং কন্টেনার নিয়ে আসুন মোটামুটি পঞ্চাশ পিস সেইখানে নিয়ে আসে ভরিয়ে দিন এবং ভরিয়ে ভরিয়ে দোকানে দোকানে আপনাকে যেতে হবে এবং সেখানে হচ্ছে কোয়ালিটি তুলনামূলকভাবে পার্থক্য রিটেলারকে বলতে হবে জানিয়ে দেওয়ার পরে আপনাদেরকে হচ্ছে এগুলোকে দিয়ে সেল করতে হবে সেল যদি বাড়ে অবশ্যই পরে পরবর্তীতে আপনারা কিন্তু যে হচ্ছে এগুলোর উপরে কিন্তু আপনারা ব্যান্ড ছাপাতে পারবেন আপনারা যদি মনে করেন যে না বারকোড সহ আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করব তাহলে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন এবং রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে এমএসএম রেজিস্ট্রেশন করবেন এমএসএমসে রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে একটা বড় একটা আকার ধারণ করবে এবং এর থেকে আপনারা যে এই রেজিস্ট্রেশন করে রাখবেন তার থেকে আপনারা যে কারখানা যদি করতে চান কারখানা করার জন্য আপনারা কিন্তু প্রাথমিক স্তরে ব্যাংক থেকে কিন্তু ছোটোখাটো একটা লোনও আপ আবেদন করতে পারবেন লোনটাও আপনারা হচ্ছে এই কোম্পানির করার জন্য কিন্তু সাবান যে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ এই যে ডিশওয়াশ বারে যে আপনারা হচ্ছে করছেন সেটা কিন্তু আপনারা কিন্তু লোন পে এবং সেই টাকাতে আপনারা কিন্তু কোম্পানিকে বড় করে তুলতে পারবে বন্ধুরা তো দেখুন তো এই রকম করে আপনাদেরকে একটা নতুন ভিডিও আমি একটা স্মল ছোট্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম যাতে আপনারা হচ্ছে এক হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা যারা কলকাতার আশেপাশে আছেন বিশেষ করে কলকাতার বড় বাজারে হাওড়ার আশেপাশে যারা আছেন সেই সমস্ত বন্ধুদের বলছি আমি তাদের সুবিধা হবে কারণ কারা সাইকেল নিয়ে হোক বাইক নিয়ে হোক এসে কিন্তু সাবান নিয়ে একটু মাল কিনতে হবে এক হাজার টাকা এইগুলো আপনাদেরকে বড় বাজার থেকে কিনতে হবে দেখুন এই যেগুলো এই এক একটা সাবন দুশো গ্রাম করে আছে এগুলো হচ্ছে আপনাদেরকে কিনতে হবে কিলো হিসাবে যদি করেন তাহলে হচ্ছে বাহান্ন থেকে পঞ্চান্ন টাকা কিলো নাই তো তো যেই যেটা আপনার পত্তা পড়বে যে কোয়ালিটি আপনার সেরকম করে আপনারা কিনে নেবেন এবং কিনে নেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু এই খালি কন্টেনারগুলো এই খালি কন্টেনারগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং এবং হচ্ছে এগুলো নিয়ে এসে কিন্তু আপনাদেরকে যে ভুরিয়ে ভুরিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে যে সেল করতে হবে এখানে এক্সপো আছে স্পার্কেল আছে বা অনেক নন ব্র্যান্ডেড কোম্পানি আছে এখানে স্পার্কেলের যে অনেক কৌটো দেখবেন এখানে দেখুন যে ডুপ্লিকেট স্পার্কেলের কৌটো অনেক এখানে পাওয়া যায় বা অন্য আদার্স কোম্পানি এক্সপো বিভিন্ন ধরনের কোম্পানি একদম তৈরি করে আপনাকে এই কোরকম কোটা কন্টেনার দিয়ে দিয়ে কোম্পানি এছাড়াও হচ্ছে ন্যাকেট একদম আনসিল প্যাকেট আপনাদেরকে কন্টেনার পেয়ে যাবেন আপনারা কিন্তু সেই রকম কন্টেনার আপনাদেরকে পিস হিসাবে কিনতে হবে এবং পিস হিসাবে কিনে নিয়ে এসে এই যে যে দুশো গ্রামের যে বারগুলো আছে এগুলোকে ঠুকিয়ে শুধু সেল করতে হয় বন্ধুরা শর্টকাট বুদ্ধি এবং খুবই অল্প পরিশ্রমে এবং অল্প পুঁজিতে আপনারা কিন্তু করতে পারবেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলছি আমি বিশেষভাবে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন বিভিন্ন টপিকের উপরে হাতের কাজের উপরে হোক ধূপপাটির উপরে হোক আরও বিভিন্ন বিভিন্ন যে টপিকের উপরে কিন্তু আমি আমাকে আগামী দিনে আমি ভিডিও আপলোড করব এবং সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু কোনো না কোনো ভিডিও দেখে নিয়ে ভালো লাগলে আপনারা কিন্তু যে কোনো একটা ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত হতে পারবেন বন্ধুরা তো এই ভিডিওটি অবশ্যই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে আপনারা ভাবনা করুন যে সমস্ত ভাই দাদা বন্ধুদের যে বাড়ির আশেপাশে কলকাতা বা বড়বাজার হাওড়া এলাকা চত্বরে এবং যে সমস্ত বন্ধুরা ভাইরা দাদারা অন্য কোনো কাজে আসেন তো সেইখানে বড়বাজারে গিয়ে অল্পমাত্র টাকা খরচা করে এবং অল্প এক হাজার টাকার মধ্যে হোক বা পাঁচশো টাকার মধ্যে হোক আপনারা যেই দশ কিলো হোক পনেরো কিলো হোক এরকম একটা বারগুলো কিনে নিয়ে আসবেন এই বারগুলো কিনে নিয়ে এসে খালি কন্টেনার নিয়ে নেবেন খালি কন্টেনার নেওয়ার পরে আপনাকে ফুরিয়ে ফুরিয়ে জাস্ট হচ্ছে আপনাদেরকে মার্কেটে সেল করতে হবে আপনি যদি মনে করেন যে না আমরা কোম্পানি এখন লেবেলের দরকার নেই তাহলে কিন্তু করতে পারেন শুধুমাত্র ন্যাকেট অর্থাৎ যে হলুদ শুধুমাত্র যে কন্টেনারগুলো হলুদ হলুদ কালার হয় লাল কালার গ্রিন কালার সেই কন্টেনারে শুধু কোনো লেবেল লাগাতে হবে না লেবেলের পয়সা আপনাদেরকে হয়েছে যাবে তো এই যে লেবেলটা করতে হয়েছে এটা তো পয়সা খরচা করতে হয় আর কি তো যাই হোক কুড়ি টাকা করে প্রিন্ট আউট করতে হয় এটা যদি আপনারা করতে না পারেন তাহলে করার দরকার নাই শুধুমাত্র শুধু এই সাবনের টুকরোগুলো নিয়ে আসুন এবং সাবান নিয়ে এসে শুধু খালি কন্টেনার ভরিয়ে দিন আপনার দোকানের দোকান সেল করে দিন এখানে আপনাদেরকে কোনো মহাজানা কমা যেতে হবে না কোনো হোলসেল করতে হবে না আপনারা রিটেল করবেন দোকানের দোকানে অর্থাৎ সব টু ছাড়া মালের ব্যাগ ভর্তি করে জিনিসগুলো নিয়ে যাবেন এবং এই কন্টেনারগুলোকে নিয়ে যাবেন এবং নিয়ে গেলে আপনারা হচ্ছে দোকানে হচ্ছে দশটা হোক পাঁচটা হোক বা বিশটা হোক যে যেরকমভাবে নিতে পারবেন সেইভাবে দিবেন বিক্রি জানেন বিক্রি রেট আছে বাজারে হচ্ছে পনেরো টাকা তো এইখানে আপনার খরচা হবে মোটামুটি দশ টাকা ষাট পয়সার মতো তো এখানে দু টাকা কন্টেনারের দাম নেবে আর আপনার হচ্ছে সাবানের দাম পড়বে আট টাকা দশ টাকা আর লেবেল যদি আপনারা ছাপাতে চান তাহলে পঞ্চাশ পয়সা বাবদ ধর দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট পয়সা যদি যদি লেবেল আপনারা না ছাপিয়ে ব্যবসা করতে চান তাহলে লেবেলের দরকার নেই আপনার আট টাকায় কিনুন এবং দু টাকাতে কন্টেনার করুন দশ টাকা করুন এবং আপনারা হচ্ছে তেরো টাকায় হচ্ছে দোকানে দোকানে গিয়ে আপনার রিটেলারকে দিয়ে দিন ওরা একটা সাবানের প্রতি দু টাকা করে থাকবে তো যাই হোক আপনার খরচা পড়ছে এখানে দশ টাকা এবং আপনারা দেবেন হচ্ছে তেরো টাকা অর্থাৎ তিন টাকা এক পার পার কন্টেনার পার হচ্ছে একটা সাবনের যে হচ্ছে বাসন ডিশওয়াশ বারের যে একটা কৌটো তার দাম পড়ছে আপনার হোলসেল রেট পড়বে দোকানে দিয়ে দেবেন আপনারা সেই দোকানের রেটকে দেবেন ওরা তেরো টাকায় দেবেন আপনার খরচা দশ টাকা লেবেল ছাপানোর দরকার নেই প্রথমে পরে ব্যবসা বেড়ে গেলে আপনারা বড় হলে তখন আপনারা লেবেল ছাপিয়ে নেবেন তো এখন আপনাদের দশ টাকা খরচা পড়বে তেরো টাকায় দেবেন তেরো টাকা হলে আপনাদের রিটেলাররা বিক্রি করবে কাস্টমারের কাছে পনেরো টাকা অর্থাৎ রিটেলার পাবে হচ্ছে দু টাকা লাভ আপনার থাকবে তিন টাকা তো যারা কাছাকাছি অবস্থায় অবস্থানে আছেন কলকাতার আশেপাশে এবং যাদের সামর্থ্য যে আমি চলে যেতে পারবো বিনা খরচায় কোনো সমস্যা নেই অল্প খরচার মধ্যে আপনারা কিন্তু এটি শুরু করে অবশ্যই কিছু আন করতে পারেন তো বিভিন্ন রকম স্মল যে বিজনেস আইডিয়ার উপরে আমি ভিডিওগুলি করে থাকি এবং আমার যে হচ্ছে একটা কারখানা আছে কোম্পানি আছে নারায়ণ রাখা অগ্রবর্তী তার উপরেই করে থাকি তো আপনাদেরকে আমি বলছি বিভিন্ন যে ভিডিওগুলো আপলোড করে থাকি আমি বিভিন্ন টপিক উপরে আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা যে আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর বলছি যে ভিডিওগুলি দেখা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু কোনো না কোনো ব্যবসার সঙ্গে আপনারা হচ্ছে যে লেগে পড়ুন এবং কিছু পয়সা আন করুন বাড়িতে বসে থেকে এখানে একটা কথা বলবো এখানে যে মহিলা এবং পুরুষ উভয় কিন্তু এই ব্যবসাটা করতে পারে কোনো সমস্যা নেই বাড়ি থেকে বাড়িতে বসে আপনারা কিন্তু করতে পারবেন এবং হচ্ছে খুব হচ্ছে অল্প পুঁজি নিয়ে নামতে পারবেন এবং যে পরিমাণ আপনাদের লাভ হচ্ছে এক একটা কন্টেনার বিক্রি করার পরে আপনাদের লাভ থাকবে তিন টাকা থেকে আড়াই টাকা এবং হচ্ছে এটা কিন্তু খুবই প্রফিটফুল ব্যবসা এবং লাইফ টাইমের জন্য এটা কিন্তু এক ওয়ান টাইম না লাইফ টাইম কারণ প্রত্যেক বাড়িতে এখন বাসন মাজার জন্য কিন্তু বাসন মাজার জন্য অবশ্যই কিন্তু এখন যে এই কন্টেনারগুলো অর্থাৎ ওয়াশ বারগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যে কোনো বাড়িতে দেখুন বন্ধুরা যে কোনো বাড়িতে কিন্তু এখন এই ডিশওয়াশ বাগুলো প্রচলিত হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে এগুলো ব্যবহার হয় তো এগুলো আপনারা বড় বাইর থেকে কিনে নিয়ে আসুন কিলো হিসাবে কিলো হিসাবে কোন কিনুন বা পিস হিসাবে কোন আপনার যেটা খুশি আপনার যে আপনার পর্তা পড়বে সেগুলো আপনি কিনে নিয়ে আসুন এবং কিনে নিয়ে এসে কিন্তু আপনারা কিন্তু এই ব্যবসাটাকে অবশ্যই বড়ো করে তুলতে পারবেন এবং বড়ো হলে পরে হচ্ছে আপনারা লেবেল ছাপিয়ে কৌটো ছাপিয়ে আপনারা হচ্ছে কোম্পানি একটা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যে একটা অন্তবাকে লাইক করে দিন বন্ধুরা তো আজকের জন্য এখানে সমাপ্ত যে ভিডিওটি আমি নমস্কার ধন্যবাদ গুড ডে